বিসমিল্লাহিরাহমানিরাহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদেরকে দেশি মুরগি রান্না করে দেখাবো একদম অরিজিনাল স্বাদে। তাই পুরোটা ভিডিও না টেনে সম্পূর্ণটা ভিডিও দেখার অনুরোধ রইলো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গরম ভাত দিয়ে এই চিকেনটা খেতে অসাধারণ, কতটা সুন্দর দেখতে লাগছে, লোভনীয় লাগছে। আর ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। গরম ভাত দিয়ে এই দেশি মুরগির রান্নাটা খুবই মানে মজাদার রান্না, খুবই স্বাস্থ্যসম্মতভাবে আমি চিকেনটাকে রান্না করেছি। তাহলে বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি চিকেন খুব ভালোভাবে, এটা দেশি মুরগি, খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অবশ্যই আপনারা চাইলে এখানে দেশি মুরগির পরিবর্তে ব্রয়লার মুরগি নিতে পারেন। আর এখানে মশলাগুলো দেখতে পাচ্ছেন সব বাটা মশলা, জিরা বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, এলাচ, দারচিনি, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, মানে যা মশলা দিতে হয় চিকেনে সব কিছু এখানে দেওয়া আছে। আর এখন আমি এখানে 2 টেবিল চামচ, সরি 3 টেবিল চামচ টক দই দিয়ে প্রথমে এই চিকেনটাকে মাখিয়ে নেব। আমি আবারও বলছি, 3 টেবিল চামচ টক দই দিয়ে এই চিকেনটাকে মাখিয়ে নেবেন। যদি মানে স্বাদ পেতে চান চিকেনে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই কাজটা করবেন। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি রান্নার কাছে চলে যাচ্ছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে এগুলাকে প্রথমে একটু ভেজে নিব। অবশ্যই পেঁয়াজ বাটা রসুন বাটাটা বাটা ব্যবহার করবেন, তাহলে পরে কিন্তু আসল স্বাদ মানে অন্যরকম একটা ফ্লেভার আসবে এই তরকারিটাতে। পেঁয়াজ রসুনগুলাকে আমি খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখানে যত বাটা মশলা দেখতে পাচ্ছেন, জিরা বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, তেজপাতা, এলাচ, দারচিনি, সবগুলো আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন সবগুলো পেঁয়াজ রসুন সাথে আমি একটু মিশিয়ে নেব। পেঁয়াজ বাটা রসুন বাটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। এখন নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। অবশ্যই কিন্তু 10 মিনিট সময় হাতিয়ে নিয়ে, সময় এবং ধৈর্য নিয়ে খুব ভালোভাবে এই মশলাটাকে কষাতে হবে। যত ভালোভাবে মশলাটাকে কষাবেন, তত কিন্তু তরকারির টেস্টটা অনেক ভালো আসবে। বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি টক দই দিয়ে মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দিব। আর আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আমি কষানোর মধ্যে 3 টেবিল চামচ টমেটো কেচেছিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু অনেক টেস্টটা বেড়েবে। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে তারপরে চিকেনটাকে দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর এটাকে খুব ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষাতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে, খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আপনারা চাইলে পানির পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন, তাহলেও কিন্তু অনেক সুন্দর একটা টেস্ট এবং ফ্লেভার আসবে। আমি এখানে আর একটু কষিয়ে নেব, 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপরে কিন্তু পানিটা দিয়ে দেবো। বন্ধুরা, এখন কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো। আর টক দই দিয়ে অবশ্যই আপনারা চিকেনটাকে মাখিয়ে রাখবেন। আর 3 টেবিল চামচ কষানোর সময় টমেটো সস দিয়ে দিবেন, অথবা যে কোনো টমেটো সস বা কেচাপ থাকলে ঘরে দিবেন, না থাকলে না দিলেও সমস্যা নেই। বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন, বেশি বেশি শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে সবাই। সে পর্যন্ত আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।